ইসলামকে যিনি শুধু বাংলাদেশ নয় বিশ্ব সংস্থার সদস্য হিসেবে সম্পৃক্ত করেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, যার নেতৃত্বে আজকে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার নেতৃত্বে আজকে আমাদের সেই মুসলমানদের অনুভূতির জায়গা টঙ্গীর রাস্তা জায়গা উনি দিয়ে গিয়েছিলেন। এই বঙ্গবন্ধু হিসেবে আমাদের কাকরাইল মসজিদের তাবলিগ জামাতকে প্রতিষ্ঠা করার জন্য সেই কাকরাইল মসজিদকে উনি প্রদান করেছিলেন। সেই জাতির পিতার প্রতি আমাদের সকলেরই গভীর শ্রদ্ধা বোধ থাকা উচিত বলে আমি মনে করি। তো আজকের এই বিশ্ব করোনা ভাইরাসের সময় যখন আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার সমস্যার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওনার অনুভূতিতে আঘাত লেগেছে, উনি মনে করেছে যে প্রতিটি মসজিদের ইমামদেরকে বা প্রতিটি মসজিদকে মাদ্রাসাকে যদি অনুদান দেওয়া যায় তাহলে কিছুটা হলেও তারা পরিত্রাণ পাবে এবং সেই লক্ষ্যে কিন্তু উনি সেটা করেছেন। পাশাপাশি বাংলাদেশে করোনা ভাইরাস রোগে মানুষ হতাশাগ্রস্ত আতঙ্কিত, মানুষ কর্মহীন মানুষ দেখা হয়ে যাচ্ছে, মসজিদ মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালন করার জন্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের আলোকে আপনারা আমরা সকলেই চলার চেষ্টা করেছি, এতে করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মানুষের সমাগম সীমিত থাকার ছিল, বিভিন্ন মসজিদের মাদ্রাসার যে উপার্জনের যে পথ ছিল আমরা বিভিন্নভাবে সংগ্রহ করা, সেই সংগ্রহ করা থেকে আমরা করতে পারি নাই বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শুধু মসজিদের ইমাম নয়, মসজিদে নয়, মাদ্রাসায় যারা বিদেশ শ্রমিক কৃষ্ণাওয়ালা দিন মজুর প্রত্যেকটি সেক্টরের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কর্ণা সেইভাবে তার দায়িত্ব পালন করে আসছেন, সেই কারণে আপনাদের বিভিন্ন মসজিদের ইমাম যারা মুয়াজ্জেন যারা খাটেন তাদেরকে কিভাবে সহযোগ করা যায় সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন মাদ্রাসার মধ্যে এটিএম যারা তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, ঘুরে দেওয়ার পরিস্থিতি আমাদের দেশে এখনো পায় নাই, তারপরও মানুষের কষ্ট যাতে লাঘব করা যায় সেইটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক চিন্তা ভাবনা করে স্বাভাবিক জীবনে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছে দেশকে। মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে গ্রামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম থেকে বাড়ি থেকে আমাদের নামাজ পড়তে যারা আসেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ইমাম সাহেবদের প্রতি বিশেষ করে অনুরোধ থাকবে, আপনারা এই জিনিসগুলি যেটা আমি বললাম বাড়ি থেকে উঁচু করে আসতে ভালো করে মাস্ক পরে অবশ্যই মসজিদে আসতে হবে। যদি বলেন যে মাস্ক কোথায় পাবো, যদি মাস্ক পাওয়া না যায় সেন্টু কেন্দ্রি ঘুরান নাই বাড়িতে আসে না একটা কেন্দ্রি একটা লেবেন, আমি চেষ্টা করবো কিছু মাস তো এত সংখ্যার মধ্যে যাওয়া তো সম্ভব না, যে কারণে অনুরোধ করবো বাজারে যারা মাস্ক কিনতে পাওয়া যায় সেখান থেকে নেবেন, না পাওয়া গেলে যদি কেউ একেবারে অসমর্থ হয় তা নিজের সেন্টু কেন্দ্রিটা কাইতে পারি মাইল করবেন, একটু সেলাই আর দুইটা রাবার লাগে না তো কথাটা কি বুঝতে পারছেন। সবচেয়ে উত্তম মাস্ক হল আমাদের জন্য গেঞ্জির মাস্ক, যেটা কাপড় দিয়ে যেটা আমরা বানাই সবচেয়ে উত্তম 90% গ্যারান্টি, এই মাস্ক দিয়ে ভাইরাস প্রবেশ করে না। আর আমরা যেটা ব্যবহার করছি এটা হল সাধারণত ডাক্তারদের জন্য স্বাভাবিক মাস্ক গেঞ্জি তারপরে মাস্ক আমাদের জন্য, কিন্তু তিনটা জিনিস অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে, অবশ্যই আপনাদের
প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, মাস্ক ছাড়া কেউ মসজিদে নামাজ পড়তে যেন না আসে, নিজের জায়নামাজ ছাড়া যেন কেউ না আসে, তিন ফিট দূরে দূরে যেন কেউ কাতারে না দাঁড়ায়। প্রতিদিন আপাতত দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকা করছে, সেই মানুষের একটা মুসলিমদের উদ্দেশ্যে এটা আপনারা একটু বয়ান করবেন। তারপরে আমার উপর তো ভরসা অবশ্যই আছে, শুধু আমার উপর ভরসা বসে দেখে আগুনে হাত দিয়ে আমার আল্লাহ তোমার বাঁচাও লাভ হবে না। আমি যতটুকু তারপরে সম্পর্কে বুঝেছি চেষ্টা করেছি জানার জন্য, ওই দশ টাকা থেকে লাভ দেওয়া আল্লাহ তোমার বাঁচাও কে লাভ দিয়ে করলাম, এটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই। আমার চেয়ে বেশি আপনারা সব জানেন, আমি সে ব্যক্তি বলবো অকারণে বাজারে চারজন পাঁচজন যারা তাদের লোক সমাগম বেশি হয় সেই জায়গাগুলি একটি আমার সালামালাইকুম। হুম, চলবে।